আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই সেলাই মেশিনে কাজ করে থাকি। আমাদের সেলাই মেশিনে প্রায় সময় হয় কি, কাপড় মাঝে মাঝে টেনে টেনে নিতে হয়, ভালোভাবে এগিয়ে যেতে চায় না, অথবা মাঝে মাঝে এমনটাও হয় যে একেবারেই যায় না। যেমন আমার এটা একেবারেই যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে আপনাদের এখানে যে দাঁত থাকে মেশিনের, এই দাঁতগুলো মাঝে মাঝে নিচে নেমে যায়, অথবা দাঁত ক্ষয় হয়ে যেতে পারে। ক্ষয় হলে সেই ক্ষেত্রে কিন্তু পাল্টাতে হবে। আর যদি ক্ষয় না হয়ে নিচে নেমে থাকে, আমার এটা দেখেন একেবারে নিচে নেমে গেছে। আর এই নিচে নামাটা কীভাবে আপনারা ঠিক করবেন এবং কি, সেটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা প্রথমেই মেশিনের বেল অথবা ফিতা যাই বলেন না কেন খুলে নেবেন। খুলে নিয়ে তারপর মেশিনটা উল্টান। এখানে যে একটা নাট আছে দেখতে পাচ্ছেন, এই নাটটাই আসলে আপনার দাঁতগুলোকে উপরের দিকে ধরে রাখার জন্য দেওয়া হয়েছে, কে কন্ট্রোল করে রাখার জন্য। এটা যদি লুজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এদিক সেদিক নড়াচড়া করে যেতে পারে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, আমরা কী বলি এটাকে, ডালির মতো আর কি, যে আমরা 10x12 ডালি আছে না যে নাট খোলে, এই ডালির মতো। এর মধ্যে আমরা কী করবো, এই যে এখানে একটা বিয়ারিং দেখতে পাচ্ছেন, এই বিয়ারিংটা আমরা এর ভেতরে ঢুকিয়ে দেব, ভালোভাবে সেট করে, বেশি এদিক সেদিক যেন না হয় বরাবর করে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা এটাকে কী করব, একদিকে একটু চাপ দিয়ে ধরব, ভিতর দিকে চাপ দিয়ে ধরে তারপরে আমরা কী করব, এই নাটটা টাইট দিয়ে দেব। মোটামুটিভাবে টাইট দিয়ে দিতে হবে। অতিরিক্ত টাইট দিতে গেলে মাঝে মাঝে হয় কি, এটা নষ্ট হয়ে যায় বা এই ঘাটটা দুর্বল থাকলে ভেঙে যায়। যদি মজবুত থাকে তাহলে অতিরিক্ত টাইট দিতেও পারেন, সমস্যা নেই। এবার আমরা দেখতেছি যে আমাদের দাঁতটা মোটামুটি যথেষ্ট ভালোই উঠে গেছে। এখন আমরা সেলাই করে দেখব যে আসলে এটা কতটা ভালো কাজ করছে। তো এখন দেখতেই পাচ্ছেন আমার মেশিনটা এখন কাপড় দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব দ্রুতভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনারাও চাইলে এইভাবে আপনাদের দাঁতগুলো উঠিয়ে ঠিক করে নিতে পারেন। আর যদি দাঁত ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দাঁত পরিবর্তন করতে হবে, 40 টাকার কম বেশি দাঁতের দাম হতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।